বন্দনা মুখার্জি, তো যে ব্লগটা চালু করছি আজকে একেবারে সকাল থেকে করছি, তোমাদের অনেক ভালো লাগে আমার সকালের ব্লগ দেখতে। তো এখন তো গরম পড়ে গেছে আর ঠান্ডা লাগছে না, জাস্ট একটা সকাল দিকে কোনো থ্রি কোয়ার্টার বা ফুল হাত পরলেই অতটা ঠান্ডা লাগছে না। তো চা খাওয়া হলো আর রুটি হলো, তোমরা তো দেখতেই পেলে রুটিটা কমপ্লিট, রুটিটা বানালে শান্তি আর ভাত নাবলো, তারপর আমি শুরু করলাম রুটিটা, ভাবলাম করেই নি তারপর আমি আসব। তো আজকে রান্নাগুলোর জন্য আমি জোগাড় করেই নিয়েছি, একে একে করতে থাকি, শিমনের বাবার ডিউটি আছে, সকালটা ভীষণ তাড়া থাকে। তো তোমরা কে কেমন আছো অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। গরম পড়ছে, ভালো লাগছে মনটা, আমি ভীষণ ভালোবাসি শীতটা, আমার একেবারে মানে ভালো লাগতো না। যাই হোক, চলো দেখতে থাকো আর অবশ্যই আশা করছি আজকের ব্লগটা দারুণ লাগবে। তো হাজবেন্ড খেতে বসে গেছে আর আলু চচ্চড়ি হচ্ছে, তো সেই জন্য কুকারের আওয়াজ পাচ্ছ, বাকি রান্না কমপ্লিট। তো রান্নাগুলো পরে আমি শেয়ার করব কি কি বানালাম, তোমরা তো দেখতেই পেলে কিছুটা কি কি বানাচ্ছি, পরে আসল রূপটা একবার দেখাবো। হ্যাঁ, সজনে একটা কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল আর সজনে ফুলের তরকারি, আর একটা শাক ভাজা করেছি পুনকো শাক। আলু চচ্চড়ি হচ্ছে টিফিন দেব আর আমিও রুটি খাবো। হাজবেন্ড ডিউটি যাবার পর আমিও স্নান টান করে ব্রেকফাস্ট করে চলে এলাম ঠাকুর বাড়িতে। আগে ব্রেকফাস্ট করেছি, তারপর স্নান করেছি, চলে এলাম ঠাকুর বাড়ি। আর সমস্ত আমি একেবারে পরিষ্কার করি, পুরো ঠাকুর বাড়িটা পরিষ্কার করে আর গোপালকে স্নান করালাম তেল মালিশ করে। সকালে তোর বাবা উঠিয়ে বিস্কিট খাইয়েছিল, আমি স্নান টান করে একেবারে তেল মালিশ করে স্নান করিয়ে পুজো দিয়ে দিলাম। আর রাজকুমারকে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছি, ভোগ লাগিয়ে দিয়েছি, এবারে আমি খাওয়াবো। তো চান টান করে পুজো পাশা করে একেবারে রেডি হয়ে গেছি, একটু সামনে মার্কেটে যাব, গোপালের কিছু প্রসাদ আরো কিছু যদি টুকিটাকি থাকে সংসারে সেগুলো নিয়ে আসবো, নইলে কি হয় একবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়লে না আর বেরোতে ইচ্ছে করে না। তো এই হয়ে যায়, খুব ভালো এই সময়টা, ভালো তো, ভালো মানে হয়ে যাবে, কাজ তো পুরো কমপ্লিট করে নিয়েছি, শুধু এসে আমার খাওয়া আছে, শিমরনের খাওয়া হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি, চলো।
গেলাম। আর এই দেখো মা সঙ্গে সঙ্গে বাজে, কারণ হ্যাঁ সত্যি বাজে, এমন কিছু দেরি হয়নি, একটা দিন মারা যায়। তো আমি তরকারি গরম করলাম আর বসে পড়লাম। তো বাকি কি কি নিলাম অবশ্য শেয়ার করে দেব পরে। সজনে ফুলের তরকারি আর মাছের ঝোল আর শাক ভাজা আমি খাই না, সিমরনের জন্য বানাই, সিমরন খেয়ে নেয়। পুনকো শাক ভাজা সিমরনের প্রিয়, আজকেও আসার সময় আমি শাক নিয়েছি, তো চলো খেয়ে নিই। আর আমি তখনকে তোমাদের যে জুতোগুলো নিয়ে এসেছি ওগুলো দেখাই, কারণ এগুলোই এতক্ষণ আমি গোছাচ্ছিলাম। বাকি জিনিসগুলো মা তোমাদের বিকেলে দেখিয়ে দেবে। আর এই দেখো এই দুটো নিলাম, এগুলো তো পড়েছিলাম তোমরা দেখতেই পেলে ভিডিওতে, ভীষণ সুন্দর ডিজাইন, একদম ওই নিউজ পেপার প্রিন্ট যেটা থাকে ওরকম ডিজাইনটা দেখো এখানে, হ্যাঁ প্রিন্টার। আর এই দুটো নিলাম শাড়ির সাথে ভালো লাগবে, হ্যাঁ এগুলো শাড়ির সাথে, শাড়ি গাউনের সাথে উইন্টারের জন্য। এগুলো প্রতি বছর আমি নতুন নিয়ে রেখে দিই, আর পরের বছর এগুলো পরি, আবার পরের বছর ওগুলো নতুন নিয়ে রেখে দেবো, তখন ওগুলো আবার পরবো না। তো এরকমই আমি করি, প্রতি বছর নতুন একটা করে নিয়ে রেখে দিই। এটাও ভীষণ সুন্দর। আর মেরুনটা হচ্ছে আমার বাইরে পড়ার, মানে বাড়িতে পড়ার জন্য, আর এটা হচ্ছে মায়ের বাড়িতে পড়ার জন্য, এটাও ভীষণ আরাম। ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করে দিই, তারপর আমি একটু বিশ্রাম নেব, এক ঘন্টা একেবারে রেস্ট। তো এই দেখো কাপ তো জানো ভীষণ ভালোবাসি, সিমরান তো খুবই কাপ পাল্টায়, তাই আজকে নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে কাপটা নিয়েছে। এই কাপটা খুব সুন্দর দেখতে লাগে, আরে যেটা পরে গিয়েছিল একেবারে ম্যাচিং। হ্যাঁ এই যে হোয়াইট আর ব্ল্যাকে এটাও ম্যাচিং হয়ে গেছে, এটাও ভীষণ দারুন কালার, সোবার কালার একেবারে, হ্যাঁ স্কাই ব্লু আর হোয়াইট, খুব অ্যারিস্টোক্রেসি লাগছে না দেখতে, দারুন লাগছে এটা। আর এই দুটো প্লেট আগে আমি নিয়েছি, এত ভালো কোয়ালিটি আর খুব ভালো চলে, সেজন্য দুটো নিয়ে নিলাম, ব্যবহার করতে করতে অনেক পরে একটু হলুদ হয়ে যায়, বাকি কিন্তু ভালো থাকে। আর এগুলো নিয়েছি, এগুলো ভীষণ সুন্দর, দেখো মনে হবে যেন কাঠের না, এগুলো সেরামিকের, সেরামিকের কিন্তু, এগুলো সেরামিকের কিন্তু ডিজাইনটা দেখো উডের মতো লাগছে। এই দুটো নিলাম, হিমালয়ার বডি লোশন নিলাম, আর একটা নিলাম নিভিয়ার, এটা ইউজ করে এই যে এটা, আর হচ্ছে সানসিল্কের শ্যাম্পু। আমি যখনই মায়ের জন্য নিই মা আমাকে বলে ব্ল্যাক কালারের সানসিল্কের শ্যাম্পু, এইগুলো আনতেই হবে নইলে নেবেই না। এই ব্ল্যাক কালার যদি তুমি না আনো সানসিল্কের, তাহলে কিছু আনলে বলবে না এটা ঠিক নয় অন্য জিনিস। আজকে তো ভীষণ ভালো একটা ডিনার আছে, রাত্রিবেলা তোমরা দেখতেই পাবে কি ডিনার হচ্ছে। তো এখন চলো একটু বিশ্রাম করে নি, তারপর বিকেল উঠে আবার তোরজোড় শুরু হয়ে যাবে ডিনারে। তো ইয়ে আজকে মাছের ঝোলটা দারুন খেলাম, মাছের ঝোল আর সজনে, হ্যাঁ মাছের কাঁচকলা ঝোলটা দারুন ছিল, দারুন খুব ভালো ছিল। সিমরান ঝোল খাই না বাট আজকে কিন্তু আজকে খেলাম ভীষণ ভালো লাগলো। চলো আমি ড্রেসটা ইয়ে করি, চেঞ্জ করি, তারপর একটু বিশ্রাম নি। তো এই দেখো প্রথমে আমি এখানে লঙ্কাগুলো একটু পুড়িয়ে নিচ্ছি, তো এখানে কাঁচা লঙ্কাটা একটু পুড়িয়ে নিচ্ছি দুপিট, তারপর এটাকে পেশা হবে। তো বিকেলে আমাদের চা খাওয়া হলো আর তোমার সাথে শেয়ার করলাম লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা পোড়ালাম। তো কাঁচা লঙ্কা পুড়িয়ে তারপর আগে সন্ধে দিলাম, গোপালকে স্বয়ং দিলাম, তারপর এবারে শুরু করি খাওয়া। তো আজকে না মানে সিমরন তো সকালে বলেছে আজকের ডিনারে আমাদের সব থেকে ভালো একটা আইটেম আছে,
যেটা হচ্ছে মটর পোলাও। কেননা এই সিজনে মটর পোলাও একবার আমার করা হয়নি, তাই সিমরন বলছে মা তাহলে একবার করে নাও, আজকে মটর পোলাও হবে আর চিকেনটা বানাবো কাঁচা লঙ্কা পোড়া দিয়ে, একটা দারুণ আইটেম বানাবো। আর এই দেখো লাইট বন্ধ করে দিয়েছি, তো এখানে দেখো এখন আস্তে আস্তে কথা বলছি, গোপাল এখন ঘুমোচ্ছে, এখানে শয়ন দিয়ে দেওয়া হয়েছে, ও এখন ঘুমোচ্ছে। গুড নাইট গোপু। তেজপাতা দারচিনি এলাচ দিয়ে পেঁয়াজ দিয়েছি, আদা টাদা কিছু দেবো না, শুধুমাত্র পেঁয়াজ। এটা কি দেব? আর এই বাসমতি রাইসটাকে তো আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। নুন যে গ্লাসে নিয়েছি সেই গ্লাসেরই দু গ্লাস, আর এক ঘন্টা আগে ভেজানো আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে এখন হচ্ছে চিকেন, হ্যাঁ চিকেন হচ্ছে এখন, ওদিকে তো বসিয়ে দিয়েছে কুকারে হচ্ছে এখন মটর পোলাও, আর এখানে হচ্ছে চিকেন। এখন দিচ্ছে পেঁয়াজ বাটার, প্রথমে পেঁয়াজ কুচুরো দিয়েছিল তারপরে পেঁয়াজ বাটার। তো এটাতে দুটো সিটি দিয়ে আমি বন্ধ করে দিলাম, যেহেতু ননস্টিকের, আর যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে একটা সিটিতেই হয়ে যাবে, ননস্টিকের একটু তাড়াতাড়ি পড়ে না। আর এখন দিচ্ছে রসুন বাটার। তো রসুনের পরে আদা দিয়ে দিয়েছি, আদা ভাজার পর টমেটো পেস্ট দিলাম। তো এটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা, বুঝতে পারছো হাফ দেবো, হাফ যখন ফুটবে তখন দেবো, না অনেক ঝাল হয়ে যেতে পারে, দেখে পর দিতে হবে। জিরে গুঁড়ো অল্প দিই, ধনে গুঁড়ো একটু বেশি দিই, আর ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি কম দিচ্ছি, পরে দেখে দেবো। ওই কাশ্মীরি রেড চিলিটা আমি দিই না, ওটা দিলে কালার হবে, যদি কেউ তাও তো দিতে পারো। দেখো
আরে এখন বৃষ্টি পড়ছে। আর সিমরন বলছে মা কাঁচা লঙ্কা ঝালটা একটু দাও। হ্যাঁ তো আমি তো বেশি ঝাল খাই না, সিমরন ওর বাবা খায়। সিমরন বেশি খায় না, ওর বাবা খায়। কোন কাঁচা লঙ্কাটা কেমন ঝাল, আর আজকেই আনা হয়েছে কাঁচা লঙ্কা গুলো, এবারে বুঝতেও পারছি না যে কেমন ঝাল আছে। আর একটু গরম মশলার গুঁড়ো জাস্ট জমে যাবে। দারুণ হয়, এরকম কথা নেই, দুর্দান্ত হয়েছে। দারুণ লাগছে, দারুণ। এখনই এরকম, আরেকটু পরে মানে গরম ভাবটা চলে গেলে তো আরো ঝরঝরে হয়ে যাবে। বসে পড়েছি আমরা, বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ভীষণ ভালো, আর তার সাথে এরকম যদি ডিনার হয় তাহলে আর কিছু বলার নেই। এরকম ডিনার কিন্তু রাত্রে অনেক দিন পর আমি বানালাম, সোনোকলা পূর্ণ হয়ে গেছে, রুটি বেশি হয় অনেক দিন পর। খুব ভালো, মানে কি বলবো, গ্রেভিটা দিয়ে, হ্যাঁ তেমনি তেমনি এটা মাখাই, এটা পোলাওটা দারুণ দারুণ। চিকেনটা তো মানে কোনো ভাষা নেই, আমি আগেই টেস্ট করে নিয়েছি, অপূর্ব হয়েছে, অপূর্ব। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার নিয়ে চলে আসবে একটা দারুণ ব্লগ। গুড নাইট সবাইকে, লাভ ইউ অল, গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে, খুব তার মধ্যে মানে তাড়াতাড়ি খেতে হবে। বাই।